এক ব্যক্তির মোট কয়টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে? খুব বেশি হলে 5টা কিংবা 7টা। আমরা এমন একজনের সন্ধান পেয়েছি যার কিনা ব্যাংকে 97টি অ্যাকাউন্ট রয়েছে। একজন মানুষের এতগুলো অ্যাকাউন্ট থাকার কারণ কি? চাকরি করেন একটি স্কুলে উপসহকারী প্রকৌশলী পদে। এই পদে চাকরি করে ঢাকা শহরে হাফ ডজন বাড়ি, ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ও বিপুল সম্পদের মালিক হওয়ার উপায় কি? তিনি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী। নাম তার আতিকুর রহমান। দেখুন তালাশের 212তম পর্ব, শত কোটি টাকার প্রশাসনিক কর্মকর্তা। আমরা গার্জিয়ানরা চাই একটা ভালো স্কুলে ভর্তি করাই দিই। কোনো অধিকতার প্রশ্ন আসলে আপনি ভর্তি করে দেবেন বলে। লাইব্রেরির মালিকের নাম আতিকুর রহমান খান। রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করানো কার না ইচ্ছে বলুন? আর এই শহরে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। একদিকে ভর্তিযুদ্ধ, অন্যদিকে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের ভর্তি কারসাজি, এমন সব অভিযোগ আসে তালাশের কাছে। ঘুষের বিনিময়ে সন্তানকে ভর্তি করানো অভিভাবকরা মুখ খুলেছেন কাকে, কত টাকা দিয়ে? নিজ সন্তানকে, আবার বলছি নিজ সন্তানকে ভর্তি করিয়েছেন এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। অরণ্য ইসলাম পড়াশোনা করছে ক্লাস থ্রিতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে। এর আগে দুইবার চেষ্টা করেও সন্তানকে ভর্তি করাতে পারেননি অরণ্যের বাবা মা। শেষ পর্যন্ত অন্য এক অভিভাবকের পরামর্শ নিয়ে প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানকে 6 লাখ টাকা ঘুষ দেয় অরণ্যের বাবা রফিকুল ইসলাম। নিরাপত্তার জন্য আমরা এখানে বাবা ও সন্তানের কাল্পনিক নাম ব্যবহার করেছি। আমাকে যে নাম্বার দিয়েছে ওনারা নাকি সেলে ভর্তি করছে, আর্থিক সাহেবের সাথে যোগাযোগ করলে আপনি ভর্তি করাই দিয়ে পারবেন। ভর্তি করাইতে হলে আর্থিক সাহেব বললো যে 6.5 লাখ টাকা লাগবে, আপনি যদি আমাকে 6.5 লাখ টাকা দেয় তাহলে আমি ভর্তি করে দিই। ভর্তি ওনার সাথে আমি দেখা করছি, দেখা করি টাকা দিছি, টাকা দেওয়ার পরে অ্যাডমিশন দিচ্ছি। নর্মালি ট্রাই করছি, হয়নি। আইডিয়ালের কর্মকর্তা আতিকুর রহমান সন্তানকে ভর্তি ইচ্ছুক কয়েকজন অভিভাবকের সাথে দর কষাকষি করছেন, এমন কয়েকটি অডিও রেকর্ড তালাশের হাতে আসে। সম্ভব হয় হবে আজকালকের মধ্যে, আর নাহলে আমার পক্ষে সম্ভব 5 টাকা শুধু মতিঝিল নয়, বনশ্রী ও মুগ্ধা আইডিয়ালে শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মে যুক্ত আতিক, এমন অভিযোগ আছে। ইঞ্জিনিয়ার আতিক, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইডিয়াল স্কুলে 5,000 টাকা বেতনে তার জব স্টার্ট, এখন মনে হয় 25,000 স্যালারি পাচ্ছে। এবং যত দুর্নীতি প্রিন্সিপাল বলেন, গভর্নিং বলেন, সব হতা হলো আতিক, সে খাবার টোকাই দেয় ওনারা খায়। এই আতিকুর রহমানের ব্যাংক হিসাব দেখলে চোখ কপালে উঠবে আপনাদের। গত 6 বছরে 110 কোটি টাকা লেনদেন হয়েছে তার 97টি অ্যাকাউন্টে। গত 6 বছরে আতিকুর রহমানের ব্যাংকিং লেনদেন হয়েছে মোট 15টি ব্যাংকের মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংক বনশ্রী শাখায় রয়েছে 26টি অ্যাকাউন্ট, প্রাইম ব্যাংকে 29টি, ঢাকা ব্যাংকে 10টি, ডাচ বাংলা ব্যাংকে 10, NRB গ্লোবাল ব্যাংকে 3টি সহ সর্বমোট 97টি অ্যাকাউন্টের মধ্যে সচল রয়েছে 22টি, বন্ধ 55টি এবং অব্যবহৃত অ্যাকাউন্টের সংখ্যা 7টি। এসব অ্যাকাউন্ট তার নিজের নামে ও কোম্পানির নামে। অ্যাকাউন্টের ধরনগুলো হলো FDR,
DPS, ODFO, Credit Card, Savings ও SND। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিশ্বাস লাইব্রেরির নামে। সেখানে দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের বনশ্রী শাখায় দুইটি অ্যাকাউন্টে যথাক্রমে 20,34,2,986 টাকা এবং 5,35,80,834 টাকা জমা রয়েছে। NRB গ্লোবাল ব্যাংক ধানমন্ডি শাখায় 33,03,550 টাকা জমা হয়েছে। দ্য সিটি ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসে 9,79,477 টাকা জমা হয়েছে। ঢাকা ব্যাংক বনশ্রী শাখায় জমা হয়েছে 3,64,30,319 টাকা। প্রাইম ব্যাংকের তিনটি অ্যাকাউন্টে যথাক্রমে 66,31,667 টাকা, 54,92,150 টাকা, 1,10,98,260 টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বনশ্রী শাখায় জমা হয়েছে 2,32,26,577 টাকা। এর বাইরে ভীষণ 71 নামে ডেভেলপমেন্ট কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। সেখানে দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংক বনশ্রী শাখার দুইটি অ্যাকাউন্টে যথাক্রমে 6,51,96,569 টাকা এবং 5,85,97,598 টাকা জমা হয়েছে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংকের রামপুরা শাখায় 34,00,000 টাকা, NCC ব্যাংক মালিবাগ শাখায় 22,10,000 টাকা, প্রাইম ব্যাংক বনশ্রী শাখায় 20,30,000 টাকা জমা হয়েছে। গত 6 বছরে সর্বমোট আতিকুর রহমানের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে জমা হয়েছে 110,69,92,392 টাকা। তবে সর্বশেষ গত 28 মার্চ পর্যন্ত এতগুলো অ্যাকাউন্টে মোট 1,24,78,046 টাকা স্থিতিশীল রয়েছে। এখন প্রশ্ন হল বাকি 100 কোটি টাকা গেল কোথায়? এবার আতিকুর রহমানের মালিকানাধীন ভীষণ 71 রিয়েল এস্টেট কোম্পানিতে তালাশের অনুসন্ধানী দল। তাই গন্তব্য এবার বনশ্রীর সি ব্লকের 5 নম্বর রোডের 12 নম্বর বাসায়। প্রতিষ্ঠানটির ভেতরে দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া গেল না। এই ভাই কেউ আছেন? তবে একজন তেরে এলেন। আমার কোনো কিছু হয় না। কোটি কোটি টাকা লেনদেন হয়েছে যে লাইব্রেরিতে, এবার চলুন সেই বিশ্বাস লাইব্রেরি থেকে ঘুরে আসি। কি আছে সেখানে? টাকা বানানোর মেশিন নাকি? শুধু বিশ্বাস লাইব্রেরি নয়, এই আতিকের মালিকানাধীন একটি সুপার শপ বিশ্বাস বাজারেরও সন্ধান পেয়েছে তালাশ টিম। তালাশ টিমের এবারের গন্তব্য রাজধানীর বনশ্রী। সেখানে আমরা দেখতে চাই যে বিশ্বাস লাইব্রেরির আসলে কি অবস্থা। বনশ্রীর মসজিদ মার্কেটে লাগোয়া বেশ মাঝারি আকারের একটি লাইব্রেরি, নাম বিশ্বাস লাইব্রেরি। প্রতিষ্ঠানটি খুব একটা বড় নয়, তারপরও ব্যাংকিং লেনদেন নথিপত্রে দেখানো আছে এই লাইব্রেরির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। টু থেকে ইন্টার পর্যন্ত বই আর কি, বেচা কিনা এখনো ভালো হয়নি। লাইব্রেরির মালিকের নাম আতিকুর রহমান খান। আতিকুর রহমান আইডিয়াল স্কুলের যে? জি জি জি। আতিকুর রহমানের একার দোকান না কোনো পার্টনার? না, এটা স্যারের একা। এবার আমরা আরেকটি প্রতিষ্ঠানে নিয়ে যাব আপনাদের, আপতাপ নগরের বি ব্লকের 34 নম্বর বাড়ি। সেখানে আতিকুর রহমান গড়ে তুলেছেন সুপার শপ বিশ্বাস বাজার। এখানকার ম্যানেজার নিশ্চিত করলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করা আতিকুর রহমানই এই প্রতিষ্ঠানের মালিক। কোনো শাখা আছে না? একটাই না, আপাতত একটাই। তো যদি আল্লাহ ভালো করেন, ব্যবসা বাণিজ্য ভালো হয়, তাহলে আমরা আরও করব আর কি। এটার মালিকের নাম কি? আতিকুর রহমান খান। এবার আপনারাই বলুন কিভাবে সম্ভব এই লাইব্রেরির অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন করা। এইসব সন্দেহজনক
এবং আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট এতদিন ধরে কিভাবে চললো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্যাংক ও আর্থিক খাত বিষয়ে বিশেষজ্ঞরা। তারা বলছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উচিত ছিল ক্লায়েন্টের পরিচয় ও পেশা ভেরিফিকেশন করে লোন লেনদেন ও অ্যাকাউন্ট খোলা। আতিকুর রহমানের এই অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের বিষয়ে জানতে আমরা কথা বলি আর্থিক খাত বিষয়ক বিশেষজ্ঞ আহসান হাবিবের সাথে। তিনি সব কাগজপত্র পর্যালোচনা করে বলেন এটা অবশ্যই সন্দেহজনক অ্যাকাউন্ট, কালো টাকা সাদা করার জন্যই ক্লায়েন্ট এতগুলো অ্যাকাউন্ট খুলেছেন। যেমন এই যে একটা ব্যাংকে যেমন একটা ব্রাঞ্চে অনেকগুলো অ্যাকাউন্ট, হ্যাঁ 26টা, এটা খুবই একটা অ্যাবনর্মাল ব্যাপার যে আপনি একটা অ্যাকাউন্ট ক্লোজ করছেন আবার একটা বন্ধ ওপেন করছেন একটা ক্লোজ করছেন। কারণ কী জানেন, আমরা যখন ইললিগাল ট্রান্সফারের কথা বলি, ইললিগাল ট্রান্সফারের একটা জিনিস হলো প্লেসমেন্ট, আপনি এটা একটা প্লেস করছেন, তাই তো? প্লেস করার জায়গাটা কিন্তু হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক, তো এখানে প্লেস করি টাকাটা। প্লেস করার পরে লেয়ারিং, তার মানে লেয়ারিং করতে গেলে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা, আরেকটা জায়গা থেকে আরেকটা, একটা বন্ধ করে আরেকটা, একটা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হবে না বিভিন্ন জায়গায়। এগুলো সাধারণত অনেক সময় আমরা বেশি করি করে টাকাটাকে সাদা বানিয়ে ফেলি। এ বিষয়ে জানতে আমরা যোগাযোগ করি সাউথ ইস্ট ব্যাংকের বনশ্রী শাখায়। সেখানকার শাখা ব্যবস্থাপক জানান আতিকুর রহমানের ব্যাংকিং লেনদেন বিষয়ে কোনো অভিযোগ তাদের কাছে নেই। সাধারণভাবে একটি বিদ্যালয়ের প্রকৌশলী পদে চাকরি করে এত সম্পদের মালিক হয় কিভাবে? আমাদের কাছে তথ্য আছে যে এই রাজধানীতেই 5-6টি বাড়ি ও একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক আতিকুর রহমান। এবার তার সম্পদের খোঁজে তালাশ টিম। তালাশ টিমের এবারের গন্তব্য রাজধানীর আফতাব নগরে। চারদিকে বহুতল অট্টালিকা নির্মাণ কাজ চলছে, ঝিমঝাম সাজানো গোছানো পরিবেশ। এর মধ্যে চোখে পড়ল সুউচ্চ একটি বাড়ির নির্মাণ কাজ চলছে। এটা কি মালিক আতিকুর রহমান? এই বাড়ির সামনে আরেকটি আটতলা বাড়ি। বাড়ির দেয়ালে ভীষণ 71 রিয়েল এস্টেটের ব্যানার তালাশ টিমের নজরে এলো। আদিক স্যারের এখানে বিল্ডিং কয়টা? বাড়িটির তত্ত্বাবধায়ক কথা বলতে বলতে বলেই ফেললেন আফতাব নগরে আর একটু হাঁটলেই নাকি আরো দুইটি বাড়ি আছে তার। তার কথার সূত্র ধরে সামনের দিকে অগ্রসর হলো তালাশের সদস্যরা। পথে যেতে যেতে আবারও ভীষণ 71 রিয়েল এস্টেট কোম্পানির সাইনবোর্ড দেখা গেল। বুঝতে আর বাকি রইল না যে এটাই আতিক সাহেবের আরেকটি বাড়ি। এটা তো আতিক স্যারের বাসা, তাই না? তাহলে ঠিক আছে, ওখান থেকে তো পাঠালো। তবে অবাক করার বিষয় হলো এসব আলিশান সুউচ্চ কোনো বাড়িতেই আতিকুর রহমান থাকেন না। এটা আতিক সাহেবের, উনি নিজে এনেছে। তাহলে কোথায় থাকেন এই উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান? আফতাব নগরে হন্যে হয়ে খুঁজেও তার নিজের তৈরি করা একাধিক বাড়িতেও তাকে পাওয়া যায়নি। এবার আমাদের পর্বের এই মূল চরিত্রকে খুঁজে বের করার পালা। 4 মিনিট পর ফিরছি। যাকে নিয়ে আমাদের এই অনুসন্ধান, তার সন্ধান পেতে তালাশ টিমের রাত দিন চেষ্টা চলছে। এরপর 1 সপ্তাহ ধরে খোঁজার পর অবশেষে আতিকুর রহমানের বাসার ঠিকানা পাওয়া গেল। তালাশের যাত্রা এবার সেই বাড়ির দিকে যেখানে আতিকুর রহমান থাকেন। আবারও সেই একই রকম সাইনবোর্ড। কিন্তু নিশ্চিত হবার উপায় কি? আমরা কি অন্য কারো বাড়িতে আসলাম? গ্যারেজে রাখা কালো রঙের এই মাইক্রোর নম্বর প্লেট তো বলছে এটাই আতিকের গাড়ি। বাড়িটির কেয়ারটেকার আমাদের দিকে এগিয়ে এলেন। তাহলে এই বাড়ির তিনতলাতেই থাকেন আতিকুর রহমান?
কিন্তু উপরে ওঠার অনুমতি মিলল না। তবে হতাশ হবার কিছু নেই, তালাশ টিম নাছর বান্দা। মতিঝিল আইডিয়ালে মাত্র এক ঘন্টার জন্য আতিক সাহেব আসবেন এমন খবর আসে তালাশের কাছে। তার অবস্থান নিশ্চিত হবার জন্য অপেক্ষা চলতে থাকে তালাশ টিমের সদস্যদের। কয়েকবার প্রতিষ্ঠানটির ভেতরে যাবার চেষ্টাও চালানো হয়, কিন্তু স্কুলের দারোয়ান ভেতরে যাবার অনুমতি দেয়নি। বাধ্য হয়ে মূল গেটের বাইরে অপেক্ষা করতে থাকলো তালাশ টিম। অবশেষে দুপুর তিনটায় মূল গেট দিয়ে একটি কালো রঙের নোহা গাড়িতে করে বের হন আতিকুর রহমান। অনেক কষ্টে তার সাথে কথা বলা গেল। আপনার কালীগঞ্জে বাসায় অনেক সম্পত্তি আছে, আপনি বের করেন? আপনার বনশ্রী, তারপরে হচ্ছে এই রামপুর এলাকা, অনেকগুলো জায়গা সম্পত্তি আছে, বের করেন? সেগুলো আপনি কিভাবে করলেন? আপনি বের করেন, বের করেন। একটা ছোট চাকরি করে এত সম্পত্তির মালিক হলেন কিভাবে? আপনি এত এত অভিভাবকের কাছ থেকে টাকা নিয়েছেন কেন? আপনি প্রমাণ করেন। আপনার প্রমাণ তো আছে, প্রমাণ আছে বলে তো বলেন। করেন করেন করেন, সরাসরি কথা বলেন। না না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জায়গা সম্পত্তি নিয়ে বলেন। আমার আপনি প্রমাণ করেন। একটা মানুষের 90টা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হয়? প্রমাণ করেন, প্রমাণ করেন। 90টা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হয়? প্রমাণ করেন। আমার 90টা ব্যাংকে টাকা নিয়ে দেন গা, আমার যদি থেকে থাকে। আপনি এখানে কি পদে আছেন? আপনি গিয়ে বের করেন। তাহলে একটা কর্মচির হয় 90টা ব্যাংক অ্যাকাউন্ট, 92টা ব্যাংক অ্যাকাউন্ট থাকা যায়? বের করেন, বের করেন। টাকা ছড়া আমরা 5-6টা বাড়ি পাইছি। আপনি বের করেন, 5-6টা কেটে আপনি নেন। তাহলে আমার জিজ্ঞেস করেন, আপনি তো কাছে আছি, আপনি কিভাবে করেছেন? আপনি দান দাও। আপনি এটা রিয়েল এস্টেট কোম্পানির মালিক হলেন কিভাবে? দান দাও। ভীষণ 71 রিয়েল এস্টেটের মালিক আপনি? দান দাও। রিয়েল এস্টেটের মালিক আপনি? দান দাও, দান দাও। সেটা আপনি করলেন কিভাবে? রিয়েল এস্টেটের মালিক আপনি প্রমাণ করেন। শুনলেন তো, নিজ মুখেই স্বীকার করলেন আমাদের অভিযোগ নাকি অসত্য নয়। আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে, তা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তার প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কিছুই জানতো না, নাকি দশে মিলে চলে ভাগ বটোয়ারার কাজ? আতিকুর রহমানের এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতে আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই। শুরুতেই তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেও কোনোভাবেই সংযোগ পাওয়া যায়নি। পরে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষের সাক্ষাতের জন্য তালাশ টিমের সদস্যরা যায়। সেখানকার নিরাপত্তা কর্মীরা জানায় প্রতিষ্ঠান প্রধান অফিসে নেই। এভাবে দুই দিন সেখানে গেলেও সাক্ষাৎ পাওয়া যায়নি। যদিও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তিন দিন ধরে অনেক চেষ্টার পর অবশেষে অধ্যক্ষের ফোনে সংযোগ পাওয়া গেল। জি ম্যাডাম, আমি আমি ফোন দিয়েছিলাম একটু আগে। আইডিয়াল স্কুলের একজন যে কর্মকর্তা আতিকুল ইসলাম, ওনাকে নিয়ে আমরা কাজ করছিলাম। যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি এর মধ্যে কলেজে আসবেন ম্যাডাম আজকে? আমাদের কাছে অনেক অভিভাবক অভিযোগ করেছে যে 6-6.5 লাখ টাকা ওই আতিকুল ইসলামকে নিয়েছে এবং তারপর ভর্তি করেছে। যারা ভর্তি হয়েছে তারাও আমাদেরকে স্বীকার করেছে। এই জন্য আপনাকে আপনার কাছে জানতে চাওয়া যে তার বিষয়ে কিন্তু আপনি তো প্রতিষ্ঠান প্রধান, আপনাকে তো কিন্তু আপনাকে তো এটা আপনাকে তো এই বিষয়গুলো মানে মনিটর করা উচিত। শিক্ষার্থীর অভিভাবকদের কাছে টাকা ঘুষ নিয়ে ভর্তি করানো তো পার্সোনাল কাজ না। শুধু একজন আতিকুর রহমান একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, এবারের পর্বে
তার একটা নমুনা দেখানোর চেষ্টা করেছি মাত্র। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সংস্থা আছে যারা চাইলেই এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে পারেন। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান, মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।